হতভাগা বাবা ভুলে তিন বছরের ছেলে সন্তানকে গাড়িতে রেখে বাসায় চলে গেলে প্রচণ্ড গরমে তার মৃত্যু হয়। অস্ট্রেলিয়ার সিডনির বাংলাদেশি অধ্যুষিত এলাকা গ্লেনফিল্ডে গত বৃহস্পতিবার দুপুরে এই ভয়াবহ ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান বাবা মায়ের ক্ষণজন্মা ছোট ছেলে আরিক হাসান। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে নেওয়াজ হাসান নিজ প্রাইভেট কারে বড় ছেলেকে স্কুলে দিয়ে ফেরার পথে ছোট ছেলে আরিককে ডে কেয়ারে রেখে আসার উদ্দেশ্যে গ্লেনফিল্ডে আসেন। পেছনের চাইল্ড সিটে বসে থাকা আরিক ঘুমিয়ে গেলে তিনি ভুলবশত গাড়ি পার্ক করে তাকে রেখেই বাসায় ফিরে আসেন। এমন মর্মান্তিক দুর্ঘটনায় পুরো অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। অনেকে অস্ট্রেলিয়ার ব্যস্ত যান্ত্রিক জীবন আর প্রবল মানসিক চাপকেই এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ী করেছেন। উল্লেখ্য, গড়ে পৃথিবীর সবচেয়ে বেশি প্রাইভেট কার ব্যবহার করে অস্ট্রেলিয়ানরা, আর 70% মরুভূমির দেশ অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকালে কোথাও কোথাও তাপমাত্রা পৌঁছে যায় 50-এর কাছাকাছি। প্রতি বছর অস্ট্রেলিয়ায় গাড়িতে শিশুদের বা গৃহপালিত প্রাণীকে রেখে যাওয়ার ঘটনার অন্তত 5,000 অভিযোগ জমা হয়। ঘটে মর্মান্তিক মৃত্যুর ঘটনা, যার শিকার হয় মূলত ছোট্ট শিশুরা। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।